হ্যালো আপুরা, কি খবর সবার? আজকে তোমাদের সাথে একটা শপিং ব্লগ শেয়ার করবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর হ্যাঁ, না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু আছে আজকের ভিডিওতে, অনেক কথা বলার আছে। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নিই যে মার্কেটে ঢোকার সময় একটা দোকানে চোখে পড়লো যে কিছু বিন সাইজের কুর্তি সেল করছে। তা আমি প্রাইস জিজ্ঞেস করা, তো আমাকে বললো যে হচ্ছে ফিক্সড প্রাইস 1200 করে। তা আমি ভাবলাম যে আমি তো একটা সেলার, মানে মনে মনে আর কি বলছি যে আমিও তো আসলে সেল করি, কিন্তু আমি তো আপনাদের মতো এরকম ফিক্সডও বলি না বা এতটা বাড়িয়ে বলি না। তো কারণ বিন সাইজের কুর্তিগুলো প্রথমে যে লেভেলের মানে একটা প্রাইস রেঞ্জ ছিল সেটা এখন আর নেই, এখন হচ্ছে অনেক কমে গিয়েছে, মানে প্রায় অর্ধেকেরও কম হয়ে গিয়েছে প্রাইসটা। তো যাই হোক, আমার পেজে তোমরা চাইলে চেক আউট করতে পারো। আর এই যে চুড়িগুলো আমার খুব ভালো লাগলো, কিছু কি আসলে দামও করিনি, মানে ভালো লাগলো, দেখতে সুন্দর লাগছে, কিন্তু আমার আসলে নেওয়ার কোনো ইচ্ছেই ছিল না যে আমি হাতে পরবো, মানে খুব একটা এরকম অর্নামেন্টস পরা হয় না। আর হচ্ছে এখানে হচ্ছে বাল্বের মতো ওই যে লিপ গ্লস, এটাও দেখছিলাম, আমার মানে দেখতে খুবই ভালো লাগছিল আসলে, কিন্তু কোনোটা ইউজ করার মতো ইচ্ছেই মানে কেন আমার মনে জাগে না আমি বুঝি না। এই যে একটা লাভ শেপের দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওই বাল্বের মতো, দুইটাই লিপ গ্লস। আর এটা হচ্ছে অনলাইনে দেখেছিলাম হচ্ছে ম্যাট ভার্সন, আর এখানে হচ্ছে লিপ গ্লস টাইপের দেখতে পাচ্ছি, দেখে খুবই ভালো। তোমরা দেখতে পাচ্ছ কি না, এই হুদা বিউটির আগে একটা আই লেখা আছে, মানে এটা যদি কেউ না ফলো করো তাহলে কিন্তু মানে খুব ঠকবা। এটা হচ্ছে নকল, মানে একদমই নকল একটা হুদা বিউটি, মানে ওরা মানে এটা আর কি, ওরা ডিমান্ড করে যে এটা হুদা বিউটি, কিন্তু আসলে না, এটা প্রাইস আমাকে মাত্র 200 টাকা বলেছে। তো হুদা বিউটির একটা আইশ্যাডো প্যালেট মাত্র 200 টাকা, এটা কী করে সম্ভব? আর এখানে হচ্ছে টেকনিকের কিছু আইশ্যাডো প্যালেট আমাকে দেখাচ্ছিল, অনেকগুলো দেখিয়েছে, কিন্তু আমার আসলে সামনে থেকে দেখে তেমন একটা ভালো লাগেনি। অনলাইনে দেখি ভালো লাগে, কিন্তু আসলে সামনে থেকে দেখার পর খুব একটা ভালো লাগেনি। কিন্তু হচ্ছে এখানে প্রায় সবগুলোতে নুড টাইপের কালার খুবই বেশি ছিল। আমি চেয়েছিলাম যে এমন একটা নিতে যেখানে হচ্ছে প্রায় সব কালারই থাকবে, কারণ আমি বারবার হচ্ছে একটা আইশ্যাডোর পিছনে খরচ করতে চাচ্ছি না, আমার খুবই মায়া লাগে। কারণ একটা আইশ্যাডো প্যালেট আজকে কিনলাম, কয়েকদিন পর আরেকটা বের হলো, কিন্তু আসলে সবই নিলাম আর হচ্ছে ইউজ করা হলো না। আমি আসলে তেমন একটা ইউজ করে করি না আসলে, এগুলো এরকম মেকআপ করে আসলে বাইরে আমার তেমন যাওয়া হয় না, বছরে 2-1 দিন করি। তো সেই ক্ষেত্রে আর আসলে আমি চাচ্ছিলাম যে এমন একটা ইউজ করতে যেখানে সবই থাকে। আর আমার পার্সোনাল ওপিনিয়ন বলতে, আমার হচ্ছে টেকনিকের ইনভাইট অনলি যে প্যালেটটা আছে সেটা আমার খুবই ভালো লেগেছে, মানে নুড আছে, গোল্ডেন আছে, রেড আছে, তো কয়েকটা শেড। আর এখানে হচ্ছে ভেকে যে প্যালেটটা, এটাও আমার ভালো লেগেছে। আমি জানি না আমার উচ্চারণটা ঠিক হয়েছে কি না, আমি আসলে খুব একটা ইয়ে করি না, এগুলো নিয়ে নাড়াচাড়া করিও না। তো এইটা হচ্ছে কি বলবো, যাই হোক চলে গেল। তো এই কয়েকটা প্যালেট খুবই ভালো লেগেছে, কিন্তু দেখতে ভালো আর প্রায় শিমারি টাইপের কালার খুবই বেশি, ম্যাট টাইপের কালার খুবই কম ছিল। এর জন্য এই যে আমার ইনভাইট অনলি, এটা খুবই ভালো লেগেছে, মানে নুড টাইপের আছে, ম্যাট আছে, আবার হচ্ছে শিমারি হচ্ছে আছে, তারপরে শিমারি না এটা কী বলবো, গ্লিটারি কিছু ইয়ে আছে, আর সেটা আছে। আর এখানে হচ্ছে আমি আজকে নিয়েছি এইটা বিউটি গ্লেজের কালার শেড প্যালেট, এখানে হচ্ছে 72টা শেড আছে, প্রায় সব রকমের শেড এখানে আছে, শুধু ব্ল্যাক মেবি বাদে, কারণ হ্যাঁ ব্ল্যাক নেই, কিন্তু অ্যাশ অ্যাশ একটা কালার আমি পেয়েছি। তো আমার পার্সোনালি এগুলোর পিগমেন্টেশন কী বলবো, আমার কাছে তো মোটামুটি ভালোই লেগেছে, মানে প্রাইস অনুসারে মোটামুটি ভালো লেগেছে, খুব একটা যে বেশি পিগমেন্ট তেমন না কালারগুলোতে। আর ওখানে কিন্তু গ্লিটারগুলোতে খুবই আসলে পিগমেন্টেশন ছিল, এটা হচ্ছে প্রেস আইশ্যাডো, তো মানে এগুলো প্রেস করে যদি বসানো যায় হয়তো বা ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে, মানে এটা চোখে অ্যাপ্লাই করে দেখতে হবে। এখানে হচ্ছে আমি কিছু সেফটি পিন নিয়েছি, এটা হিজাব যারা করো তাদের জন্য খুবই ভালো, কারণ হচ্ছে এটা ওই যে হিজাবের সুতাগুলো পেঁচিয়ে যায় না, এটা হচ্ছে তালার মতো দেখতে, আর এই মানে এটাতে সেই প্যাচটা থাকে না, সেফটি পিনের যে প্যাচ সেটা থাকে না, মানে প্যাচটা না থাকার কারণে ওড়না বা হিজাবের যে সুতাগুলো ঢুকে যায় এটা তাই হবে না, এটাতে ওই ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে আর ওড়নাগুলো নষ্ট হবে না। বেশিরভাগ শিপন বা হচ্ছে জর্জেট ওড়নাগুলো নষ্ট হয়ে যায় এরকম টানাটানি হয়ে, মানে টানাটানি করলে। এখানে হচ্ছে রাবার ব্যান্ড কিনেছি আমি, প্রায় সবসময় চুলে এখন বেনি করে রাখি, তো বেনি করে মাথা এখানে আটকানোর জন্য এই ছোটো ছোটো রাবার ব্যান্ডগুলো খুবই ভালো,
তো দেখে ভালো লাগলো, নিয়ে নিলাম। সেফটি পিনগুলো আমি 2 ডজন কিনেছি, 2টা বেশি হ্যাঁ, দিয়েছিলাম। এটা দাম নিয়েছিল 40 টাকা, মানে 2 ডজন। আর হচ্ছে রাবার পেনগুলো নিয়েছিল 50 টাকা। এখানে হচ্ছে পৌষ সংক্রান্তি উপলক্ষে একটা তো রেওয়াজ আছে যে পিঠা খাওয়ার, তো আমি পিঠা বানিয়েছিলাম হচ্ছে গুড়ের পাটিসাপটা। গুড়ের পাটিসাপটাটা আমার খুবই পছন্দ। আর পিঠাটা শেয়ার করতে আসলে ভুলে গিয়েছি, মানে পিঠা শ্যুট করার জন্য পিঠা খাওয়ার পর মনে পড়েছে যে আসলে শ্যুট করলে তো ভালো হতো। যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না, পাশাপাশি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে দিবে যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো ভালো থেকো সবাই, টাটা।